হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম হচ্ছে আপনার এনিটাস্কে কিভাবে টাস্ক ক্রিয়েট করবেন। এখানে টাস্ক ক্রিয়েট করার প্রত্যেকটা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে এনিটাস্ক অ্যাকাউন্টের মধ্যে টাস্ক ক্রিয়েটের এই অপশনটাকে নিয়ে আসবেন। তো আজকে দেখাবো টাস্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রত্যেকটা বিষয়কে আমি আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব। আর এখানে হচ্ছে আমাদের এনিটাস্কে টাস্ক ক্রিয়েট করার সময় এখানে ট্যাগ বলতে কোনো অপশন থাকে না। সেখানে যে আপনারা ট্যাগ সিলেক্ট করবেন, যে যেমন পাঁচটা ট্যাগ সিস্টেম থাকে ফাইবারের, এখানে ওরকম কোনো সিস্টেম না। সেক্ষেত্রে আমাদেরকে ডিসক্রিপশনটা দিকে অনেক খুব ভালোভাবে নজর দিতে হবে, যাতে ডিসক্রিপশনটা আমরা লিখলে যাতে ডিসক্রিপশনের মধ্যে এটা এসি হয়ে যায়, ট্যাগ রিলেটেড হয়ে যায়। টাইটেলটা এমনভাবে দিতে হবে যাতে করে আমাদের ইমেজটা, মানে আমাদের গিগটা, এখানে তো টাস্ক সিস্টেম তো টাস্কটা সবার আগে থাকে, তো সেভাবে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে এগুলো ক্রিয়েট করতে পারেন। প্রত্যেকটা বিষয় আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা এখন স্ক্রিনে যাব প্রত্যেকটা বিষয়কে আপনাদের কাছে দেখানোর জন্য। আমাদের টাস্ক ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এই ওয়েবসাইটটির উপর আমরা যে টাস্ক অপশনটা, এটা তো ছিল না, এটাকে আমরা নিয়ে আসছি। যেভাবে আপনার আগে যদি এই অপশনটা আপনাদের শো না করে, তো আমার আগের একটি ভিডিও আছে, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এই যে এখানে টাস্ক শো করবে কিভাবে কি, এই ভিডিওটা দেখলে আপনি এটা শো করাইতে পারবেন। দেন শো করলে তো টাস্ক ক্রিয়েট করার জন্য আমাদের লিটারেলি এখানে ক্লিক করতে হবে। দেন ক্রিয়েট করার এখানে টাইটেল, ডিসক্রিপশন, ফাইনাল প্রোডাক্ট অপশন, তারপরে হচ্ছে ডেলিভারি, রিভিশন কত দেব, তো প্রাইস, ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ, তারপর ইমেজ, কিন্তু আমাদের এখানে ট্যাগের কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে জানেন? তো আমাদের এখানে যে ডিসক্রিপশনটা দিব সেটাই আমাদেরকে এখানে ভালো এসইও করে নিতে হবে, যাতে করে আমাদের গিগটা, মানে এখানে টাস্ক, এটা তো টাস্ক বলে, তো এই দেখেন এখানে টাস্ক লিখে আছে ইওর টাস্ক। তো এই টাস্কটাকে আমাদের টাস্কের এই ডিসক্রিপশনটাকে এমনভাবে লিখতে হবে যাতে এটার মধ্যে এসইও হয়ে যায়, এটাকেই যেন এনি টাস্ক র্যাঙ্ক করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি আরেকটা ট্যাবে এনি টাস্ককে অন করি, ধরেন আমরা এখন লোগো ডিজাইনের একটাই করব। তো আমরা এখানে ফার্স্ট অফ অল এসে একটু সার্চ সার্চ করি মানুষ কিভাবে করছে লোগো ডিজাইন। সার্চ করার পর এখানে দেখবেন অনেক লোগো ডিজাইনের, এখানে 18টা রিভিউ, 12টা রিভিউ, 14টা রিভিউ, ওদের এগুলো একটু দেখেন, ওদের টাস্ক গুলো একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। একটু নিচে দিকে আসলে এখানে 4টা, এখানে 20টা, এখানে 2টা, ওদের গুলো একটু দেখলে আপনি জাস্ট বুঝতে পারবেন ওরা কিভাবে ডিসক্রিপশনটা লিখছে। ওদের ডিসক্রিপশনটা হচ্ছে, এটা হচ্ছে এখানে ফাইনাল প্রোডাক্ট, মানে হোয়াট উইল ইউ গেট, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, মানে এটা এইখানে এটা শো করবে হচ্ছে এভাবে। একটু কি হলো, এই যে এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, হোয়াট ইউ উইল গেট, এই অপশনটা শো করবে, মানে এটা হচ্ছে এখানে ফাইনাল প্রোডাক্ট। আর ডিসক্রিপশন হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা দেখেন উনি কিভাবে করছে, এরকম 10টা ই আপনার টাস্ক দেখেন, দেখে আপনি নিজে একটা তৈরি করেন, মানে 10টা দেখে, মানে এখানে আমি কয়েকটা অন করছি, তো এখান থেকে দেখে দেখে আপনি নিজে একটা ট্রাই করবেন, দেখবেন আশা করি খুব একটা ভালো, এই দেখেন ভালো রেজাল্ট হয়ে যাবে। তো হায়ার হোয়াট দ্য অফার, প্রফেশনাল ডিজাইন, লোগো, বিজনেস কার্ড, এখানে পুরোপুরি লিখে যান, আনলিমিটেড ডিভিশন। আপনার কি করেন, ফাইবারে তো আমাদের একটা সময় ছিল যেখানে সরি এখনো আছে যে মানে রিভিশন দেওয়া যায়, ডিরেক্ট প্রাইস দেওয়া যায়, এক থেকে 5, 10, 15 এভাবে দিতে হয়। তো এখানে কোনো সিস্টেম নেই, এখানে আপনি প্রাইস চাইলে 1, 2, 3 যেভাবে দেন $1 থেকে কাজ করা যাবে, কোনো সমস্যা নাই। এখান থেকে যেমন ক্যাটাগরি সিলেক্ট করলাম লোগো ডিজাইন, আর কোনো লোগো ডিজাইন আর কোনো ক্যাটাগরি সিলেক্ট করা যায় না, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে। এখানে যদি আমরা ইমেজগুলো সিলেক্ট করে দিই, তো ইমেজ পাই কোথায় আছে, ইমেজ যেহেতু না, আপাতত আমি কি করি, আচ্ছা এটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দ্যাটস ইট। তারপরে এখানে আমরা টাইটেলটা দিব, টাইটেলটা ভালোভাবে দেখবো 10 জনের টাইটেল কি দিছে, এভাবে এখানে টাইটেলটা দেখতে পারবেন। টাইটেলটা যত পারবেন শর্ট করার চেষ্টা করুন, খুব লং লেখাটা খুব একটা ভালো হবে না। তো এভাবে দেখে দেখে আপনারা করবেন, আমি একটু দেখাই, মানে আমি একটু দেখাই। তো আই উইল ডিজাইন এ প্রফেশনাল লাক্সারি লোগো, এভাবে আই উইল ডিজাইন, এখানে আই উইল লিখা লাগবে, ফাইবারের মধ্যে তেমন একটা ই নাই। আই উইল ডিজাইন
I'll design professional luxury minimalist room. এবার আমরা করব কি, এখানে প্রথমে এটার মানে টাইটেলটাকে আমরা ডিসক্রিপশনের প্রথম লাইনে রাখবো, তাহলে এসইওটা র্যাঙ্ক করবে বেশি। দেন আমরা করব কি, এখানে প্রফেশনাল লাক্সারি মিনিমালিস্ট লোগো, তারপর এটা নিয়ে আমরা কি কি সার্ভিস দিব না দিব সম্বন্ধে একটু লিখবো। আমরা যা যা লিখার লিখবো, ভালো ধরেন আমি জাস্ট এমনি টাইপিং করে দিয়েছি, আপনারা এবার লিখে দিবেন। ধরেন আমার লিখা শেষ, তো ফাইনাল প্রোডাক্টসে আপনি বায়ারকে কি কি দিবেন, কটা রিভিশন দিবেন, কি 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 ফাইলকে দিবেন, ওইগুলো একটু লিখে দিয়ে লাস্টে যে এখান থেকে প্রাইস দিবেন, এখান থেকে ডেলিভারি একদিন দিলাম, রিভিশন 20টা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লোগো ডিজাইন ক্যাটাগরি সিলেক্ট করেছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে, ইমেল সিলেক্ট করা আছে, এখান থেকে চাইলে আপনি ইউআরএলটা চেঞ্জ করে এখানে জাস্ট প্রিভিউ ইওর টাস্ক এখানে ক্লিক করে দিবেন। মানে এখানে কোনো একটা কিছু মিস্টেক আছে, মেবি ফলোইং দ্য ফাইন প্রোডাক্ট, ও এখানে ফাইন প্রোডাক্ট কিছু লেখি নাই, তো একটু টাইপ করে দেন। দেওয়ার পর তো এখানে দেখুন লোডিং নিবে, কিন্তু এখানে আপনার কিন্তু কাজ শেষ না, তারপর হচ্ছে এখানে সাবমিট করতে হয়। সাবমিট করার পর এটা হচ্ছে আপনার রিভিউতে যাবে, সাবমিট করতে হয়, ইয়েস ইয়েস সাবমিট অর নট, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, জাস্ট সাবমিট করলে ওকে, তারপর দেখবেন 2-1 ঘন্টা পরে এটা আপনার এনিডাক্স রিভিউতে নিয়ে রাখবে, তারপরে ওরা দেখে টেকে আপনার এটাকে অ্যাক্টিভ করে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। টাটা, বাই বাই।